এই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বাট আয়ুষের একটুখানি শরীরটা খারাপ হয়ে গেছে গাইস, ও ঠান্ডা লেগে গেছে। তো আজকে হচ্ছে 4 তারিখ, কালকে 5 তারিখ ষষ্ঠী। তো আজকে যেহেতু বড় জামাইবু আসবে কালকে, আর আমরা তো পাশাপাশি থাকি, রোজই আসি, আর সেটা তোমরা জানোই, আমার সব ব্লগে আমি তোমাদেরকে বলেছি সেটা। আর এখন আমার বড় আসবে কালকে কাজ খেলা করে, তো আজকে থেকেই মা অনেক বাজার টাজার করিয়েছে সব কিছু। তো আজকে রাতের বেলায় এখন চাটনি করেছি আমি, মানে কিছু চাটনি আর পাঁপড়টা করে রাখবো, আর রাতে আজকে খাবারটাও হচ্ছে ভাত হবে। তো আজকে আমি ইলিশ মাছ এনেছিলাম। তো গাইজ, আয়ুষের একটু শরীরটা খারাপ হয়ে গেছে বলে গাইজ আমি ভিডিওটা করতেই পারছি না স্টার্ট, কেন ওর হালকা জ্বর, মানে জ্বরটা যা নাক দিয়ে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে গাইজ, আর হালকা হালকা একটু কাশছে। তো একটু তখন মনটার জন্য খারাপ হয়ে গেছে, আর আমার অবস্থা তো খুব খারাপ গরমে। তো সঞ্চিতা সব কাজ করেছে, সব কিছু করেছে, আর আমি এখন থেকে স্টার্ট করছি, তা কালকে অবধি যা যা করবো। আর এই ব্লগটা একটু বড় হবে গাইজ, এই ভিডিওটা, তা তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা এনজয় নাও আর দেখো। তো চলো কী কী করছি আর রাতেবেলা তোমাদের দেখো শেয়ার করছি, সাথে থাকো আর পুরো দেখতে থাকো। তো আজ রাত্রি 10টার বেজে গেছে, তো এই সঞ্চিতা বসে রয়েছে সিয়ানকে নিয়ে। তো সিয়ান এখন আগলাগায় রয়েছে গাইজ। তো সিয়ানটা সোমবার আমি দেখো চাটনিটা করে রেখেছি, তো এরকম আমি চাটনিটা গাইজ করে রেখেছি। আর এই যে পাঁপড় এনেছে বাবা, ছোটো পাঁপড় এনেছে, তো বাবা এটা মশালা পাঁপড় এনেছে, ছোটো মাধবী পাঁপড়, ঠিক আছে, এই পাঁপড়টা এনেছে। আর এখন ওই ওখানে ভাত রান্না করছি গাইজ, আমি রাত্রেবেলা ভাত রান্না করছি, আর কালকে ভোরবেলা থেকে সব রান্না করবো গাইজ। এখন ভাত করছি, আর এদিকে আমি ভাজা করেছি, ভাজা করেছি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা করেছি, ওইদিকে চাটনি করেছি, এদিকে ভাত করছি। এখন রাতের বেলায় সব হয়ে গেছে, না চাল আসে এখন খেলছে, আসে হালকা হালকা ঠান্ডা লেগে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে আয়ুষের, তখন ও গাড়ি খেলছে, আর মা এসে বসে ফোন দেখছে গাইজ। তো সকালবেলা উঠে গেছি, তো রাতের ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, চাটনি পাঁপড় করেছিলাম, জামাই ষষ্ঠী সকাল আজকে। তো এখন বাজে সকাল 8টা, আমি স্নান করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ চুল পুরো ভেজা, তো রান্নাও বসিয়ে দিয়েছি, আর কী কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করছি। আর রান্না কী করবো তা একটু বলে দিচ্ছি তোমাদেরকে, পটল ভাজা, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাটন, চিকেন আর মাছ। তো সাথে থাকো, আর পুরোটা না দেখাতে পারলো গাইজ, আমি রান্নাগুলো করবো কিন্তু ভিডিও কেউ ধরে দেওয়ার নেই, তো নিজে নিজে যেটুকুনি পারছি করছি। তো চলো সাথে থাকো আর ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, তো সাথে থাকো। রান্না করতে বসে গেছি, তো এখন সকাল সকাল রান্না বসিয়ে ফেলেছি, বড় জামাই করে আসবে। তো চলো কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো পটল ভাজা করবো, অলরেডি করছি পটল ভাজা, বেগুন ভাজা, আর ওখানে মা আলু ভাজা রেখেছে। আর এই যে পটল ভাজা করছি, আগে ভাজাটা, আর এদিকে আয়ুষের জন্য ভাত বসিয়েছি, তো ভাজাগুলো করে নি গাইজ। তো সারা তো গাইজ দেখো, আমি এখানে আলু ভাজা করে নিয়েছি, তো আলু ভাজা একটু ছড়িয়ে গেছে, পটল ভাজা আর বেগুন ভাজা করে নিয়েছি। তো এরপর পর কী কী করবো তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো। অবস্থা খুব খারাপ, সকাল থেকে রান্না করছি, তো এখন মাছের মাথা ডাল হয়ে গেছে, মাছ হয়ে গেছে, আর মাটনটা বসিয়েছি। তো চলো গাইজ তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, চলো দেখাচ্ছে, মাটন বসিয়ে দিলাম। তো যেহেতু আমি একা একা করছি গাইজ, সেজন্য তোমাদের ডিটেলসটা পুরো দেখাতে পারছি না। আর এ দেখো মাছের মাথা দিয়ে ডাল করেছি, আর এদিকে এ দেখো কাতলা মাছের কালিয়া, তো এটা করেছি। তো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো গাইজ, আর এদিকে মাটনটা পুরো হোক, তো মাটনটা হওয়ার পরে তোমাদেরকে শেয়ার করছি। আমি এখন রান্না করছি, তো মাটনটা বসিয়ে নিয়েছি, আর এখন পাশে যেহেতু দেরি হয়ে যাচ্ছে, যেহেতু 12টা বাজতে গেলো গাইজ, তো এতগুলো রান্না, আমার কন্ডিশান খুব খারাপ গাইজ। তো এই যে ইন্ডিয়া গেট রাইস চালের ভাত হবে আজকে, তো এই দেখো গাইজ, এই ইন্ডিয়া গেট বাসমতি রাইসের চালের ভাত করব। তো ওই ওখানে রান্না হচ্ছে, পুরো ছড়ানো সব, ভাতের জল বসিয়ে দিয়েছি আর মাংসটা ঢেকে দিয়েছি, হচ্ছে গাইজ। তো সাথে থাকো আবার দেখতে থাকো ভিডিও, মাটন হচ্ছে, তো জল বেরিয়েছে, তো ভালো করে টেস্ট করে মাটনটা রান্না করছি গাইজ। তো তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওটা, আর আমি একা একা করছি গাইজ, তো ভুল ত্রুটি হচ্ছে। তো সকাল আমার অবস্থা খুব খারাপ, তো মাটন রান্না করছি আর বাসমতি রাইসে ভাতও করবো, তা জলটা ফুটবে ভালো করে, তো তারপরে করব। তো ষষ্ঠীর দিনে বাপের বাড়িতে আমি কালকে রাতের থেকে রয়েছি, আর রান্নারটা পাট আমার, আর দিদি চিকেনটা করবে, সব রান্না আমি করেছি, শুধু চিকেনটা করবে। তো
তো সাথে থাকো আর পুরো দেখতে থাকো ভিডিওটা। তেল ছেড়ে দিয়েছে আর মোটামুটি কষানো হয়ে গেছে, তো এবার গরম জল দেবো। তো চলো, আমার মাটন রান্না কমপ্লিট। তো দেখতেই পাচ্ছো মাটনটা রান্না হয়ে গেছে। তো এবার নামিয়ে নেবো মাটনটাকে। আমি এখন আবারও স্নান করলাম, তো প্রচুর রান্নাবাড়ি সব করেছি গাইস, আমি প্রচুর ঘেমে গেছি। দেখতেই পাচ্ছ মাথা পুরো ভিজা। জামাইষষ্ঠীর দিন বাপের বাড়িতে জামাইষষ্ঠী করবো কি কাজ করে করেই মরছি গাইস। তো করতেই হবে যেহেতু মার একটু শরীর খারাপ, আর দিদিও পারে না অতটা, ও ছোটো বাচ্চা নিয়ে, আমারও আয়ুষ রয়েছে। তো এখন বড় জামাই এসছে, কিন্তু আমার বর গাইস এখনও আসেনি। আমার বরের এখন একটা কি কাজ পড়ে গেছে, সিয়ান ঘরে আশিকগিরি। তো ওই যে আমার বড় জামাইর গাড়ি বাইরে রয়েছে, আর এটা বড় জামাইর নিউ কার। আর আমার বর এখনও আসেনি, তো তোমার কখন আসবে আমি জানি না, সরি বরের নাম নিতে নেই। আর বড় জামাইকে বোন কীভাবে সাজিয়ে দিয়েছে, আমি কী কী রান্না করেছিলাম ফিনিশিংটা এবার দেখো তোমরা। চলো বেঁধে দিলে করে আমি তাড়াতাড়ি তোমাদেরকে দেখাবো বলে চুল টুলো আসতে নি গাইস, তো তাড়াতাড়ি করে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো, সঞ্চিতা সব গুছিয়েছে, বড় জামাইকে জামাই ষষ্ঠীতে দিয়েছে। তো এটা হচ্ছে মাটন, এটা হচ্ছে চিকেন, এটা মাছের মাথার ডাল, এটা হচ্ছে কাতলা কালিয়া, এটা হচ্ছে চাটনি, পাঁপড়, রসগোল্লা, দই, ওখানে হচ্ছে ফল। আর এই যে আমাদের জামাইবাবু পুচকুকে নিয়ে রয়েছে, এই যে আর এক ব্লগার। তো এটা সঞ্চিতা সাজিয়েছে, দেখো গাই তোর মেয়ে জামাইবাবুকে ওইভাবে দেবে। আর এই যে তিন রকমের ভাজা, তো তো গাইজ দেখতেই পাচ্ছ অ্যারেঞ্জমেন্টটা, শুধু দেখো সেই সকাল সাতটা থেকে গাইজ রান্নাগুলো করেছি। তো তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও গাইজ কেমন লাগছে তোমাদের। আমাদের অনেক ব্লগে আছে বড় জামাই বলে কথা, জামাই তোমার এটা কটা কবার জামাই ষষ্ঠী ভাবো না সঞ্চিতার ইয়ে কেন বলে, তুই কি বুঝলি, তুই কি বুঝলি, তুই কি বুঝলি চুনুয়া, চুনুয়া তুই কি বুঝলি। আয়ুষ ঘুম থেকে উঠে গেছে, এই যে আয়ুষ, আর এখন আয়ুষের মুড খারাপ, আর আয়ুষ এখন বেরবুরু যাবে। আর কোথায় যাবো বাবা, বেরবুরু কোথায় যাবো? আয়ুষের ঠান্ডা লেগেছে গাইস, আয়ুষের ঠান্ডা লেগেছে। তো আমার বর আজকে ষষ্ঠীর দিনই মহান কাজে ব্যস্ত, তার বাড়ি আসার সময় নেই। তো খুব ভালো গাইস, আমি সকাল থেকে সব রান্নাবাড়ি করি। হাই বলে দাও সবাইকে, হাই হাই বলে দাও, হাই বল, আমি মাঠে মাঠে খেলতে যাব, হাই বল বল বল, ও সব বলতে পারে, বল আমি আর মাঠে কি রে, এত ফোন করছিস কেন, ফোনটা এট লাস্ট জায়গার মধ্যে সবার খাওয়া হয়ে গেছে। তো তারপরে গাইস ভিডিও করতে পারিনি, কেন হচ্ছে গাইস, তো আজকে জামাই ষষ্ঠীতে সকাল থেকে তো সব রকম করলাম। তো করার পরে গাইস প্রচুর মানে গরম বিশাল পড়ে গেছে গাইস, আর আমি ভোরবেলা থেকে সব করছি। তো আবারও গাইস আমি স্নান করলাম, এখনও ওই দেখো পুরো চুল ভেজা, মানে সকালে শ্যাম্পু করেছিলাম, তো শ্যাম্পু করার পরে চুলটাকে গুটিয়ে রেখেছিলাম। তো এই অপোজিটে সিহান আর আয়ুষ বসে আছে গাইস, তো আমি বলছি তোরা একটু বস বাবা। তো আমি স্নান করেছি, পুরো চুল ভেজা রয়েছে গাইস, তো এখন আমি চুলটা একটুখানি ছাড়াচ্ছি। আর রেডি হয়েছিলাম, বরের সাথে রাগারাগি করেছি, কারণ বর এসছে পৌনে সাতটা। তো গাইস তো বুঝতেই পারছো, তো আমার চুল তো পুরো ভেজাই রয়েছে গাইস। তো রেডি হয়েছিলাম একটু বাজারে যাবো বলে, কিন্তু আমার বড়ের প্রতি রাগ হয়েছে, কারণ ও সারাদিন আসিনি আজকে একটা স্পেশাল দিনে। বড় জামাইবাবু এসছে চারটে, এই তখন বাজে সাড়ে তিনটে কি পৌনে চারটে হবে গাইস, তখন অতটা আমরা খেলাম, স্নান ফোন করে তোমাদেরকে তখন দেখালাম। তো আমার বরের খাওয়াটা করাটা আমি তোমাদেরকে দেখাইনি কেন, ঠিক আছে যাও। তো আমি কেন আমি গাইস তখন দেখার আমার খুব রাগ হয়ে গেছিলো, তো ওকে আমি ওরম সবই কিছু দিয়েছি, কিন্তু মানে মনটা আমার খারাপ ছিল না, আমি তোমাদেরকে আর ভিডিও শেয়ার করি। তো ও সেভাবে করিও না কেন, ও একটু চুপচাপ থাকে একটু অন্যরকম। তো আমি ওনাকে একটু রেডি হয়েছিলাম যে বাজারে যাবো, তারপরে বলছে ঝড় বৃষ্টিটা তো এতটাই গরম গাইস, আর মনটা একটু খারাপ ছিল বলে আর যাইনি। তো আমি বলছি ঠিক আছে আমার ফ্রেন্ডদের সাথে গল্প করবো। তো
ভিডিওটা তো এই ছিল। আর আজকে সারাদিনে মানে প্রচুর গাইস চাপ পড়েছে, আমি সেই ভোর 5টায় উঠেছি। আর আয়ুষের একটু হালকা ঠান্ডা লেগেছে গাইস, তার জন্য মনটা একটু খারাপ ছিল, কালকে রাতে একটু জ্বর জ্বরও এসেছিলো। তাই ভিডিওটা তো সেভাবে দাঁড়িয়েছে, আমাকে কেউ ধরে দেয় না, মানে আমাকে একটু করে দিলে পরে আমি একটু অনেকের মধ্যে শেয়ার করতে পারি, কিন্তু যেহেতু নিজে নিজে করতে হয় গাইস, কেন বাড়িতে মার শরীরটা অতটা ভালো নেই, বাচ্চাগুলো ছোটো, এবার আমি যেটুকুনি করি ওই স্ট্যান্ডে রেখে রেখে সবসময় করতে পারি না গাইস। তো আমি এর জন্য তো কী বলবো, তা আমি নিজেও মানে প্রচুর গরমে কষ্ট পাচ্ছি, মাও খুব কষ্ট পাচ্ছে। তো তার জন্য তোমার সাথে আর যাবষষ্ঠী দিনটা আজকে প্রচুর চাপ ছিল গাইস, আর প্রচুর গরম পড়েছে। তা তোমরা কীভাবে কাটালা সেটা তোমরা জানি, আর রান্না করেছি অনেক পদে ছিল তোমার সাথে শেয়ার করলাম। তো মা প্রচুর হেল্প করেছে, মা আগের দিন রাতেরবেলা সব কেটে কুটে দিয়েছিল, আজকেও কিছু কেটেছে। আর আমি মানে নতুন দিদি যে মিক্সারটা তোমার সাথে শেয়ার করেছিলাম আমার আগের ভিডিওটাতে আছে, সেই মিক্সারটাতে মশলাটা করেছিলাম, তারপরে একটু রিক্সি মানে নতুন বলে সব কিছু ধুয়ে ধুয়ে ঠিক ভালো মতন করে করতে হয়েছিল, তো ওই মিক্সারটাতে করেছি। আর হচ্ছে তারপরে তোমার মাটন করেছি, চিকেনটা দিদি করেছে, চিকেনটা আমি করিনি গাইস, আমি মাছ করেছি, মাটন করেছি, ভাজা করেছি, চাটনি পাঁপড়টা আগের দিনই করে রেখেছি রাতে। আর হচ্ছে তিন রকমের ভাজা করেছি, ডাল করেছি, মুগের ডাল, মাছের ভাজা দিই, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো ভিডিওটা তো এই ছিল ভিডিওটা। তো হচ্ছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে তোমাদের কেমন লেগেছে। তো আমি সারাদিন গাইস প্রচুর আজকে খেটেছি, তারপরে মানে দেখে একটু খারাপ আছে, আর একদিন একটু ভালো আছে, কেন আগের দিনগুলো না খুব স্পেশাল হতো, অনেক আনন্দ হতো, বাট এখন যত বড় হচ্ছি মানে বড় তো হয়েই গেছি, এখন যত দিন যাচ্ছে মানে আরও দিনগুলো না কেমন একটা হয়ে যাচ্ছে। তো যাক, তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের সাথে গল্প করছি, এটাই অনেক। আর তোমরা যে আমাকে শুনছো, তোমরা যে আমাকে দেখছো, আমাকে সাপোর্ট করছো, এটাও অনেক আমার কাছে। তো গাইস আর কি বলবো, সারাদিন একটা প্রচুর একটা জার্নি করলাম আজকে জামাইষষ্ঠী বলে কথা, কিন্তু সেই জার্নিটা না সেইভাবে গাইস ফুলফিল হলো না, কোনো এক জায়গায় একটা খামতি রয়ে গেলো। কেন বলো তো গাইস, বর আসলো সন্ধেবেলায়, বড় জামাইমা বিকাল আসলো, তারপরে বাবা গাইস বিশ্বাস করবো না, মানে আমার বাবা জামাইরা মানে ই করবে বলে বাবা অনেকবার বাজারে যাওয়া, মা অসুস্থ শরীর হলে কি এই গরমের মধ্যে মার প্রচুর শরীরের মধ্যে মানে প্রবলেম আসে, মা বারবার চান করে, বারবার গায়ে জল ঢালে, তাও মা সব করেছে উঠে, সে অনুযায়ী ওনার জামাইরা অতটাও খাওয়া দাওয়া খায় না, তাই জন্য বাবার মন খারাপ হয়ে যায়। তো বড় জামাইও সেরকম কিছু খায়নি, বলছে ওর এত খাওয়া চায় নাকি, তো একদিনই তো তা খাওয়া যায় নাকি। এটা খুব ভালো কাটলো, মোটামুটি ভালো কাটলো, মানে সব কিছু নিজের কাছে, নিজে যদি মনটাকে ভালো করে ফেলি তো ভালো, খারাপ করে ফেললে খারাপ, এটাই। আর লাইফে সব কিছুই কী বলবো, স্যাক্রিফাইস এটা তো আছেই, আছে নিজের সংসারটার জন্য আমরা অনেক কিছুই করি। তো এই ছিল ভিডিওটা, আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমায় কমেন্টে জানিও, আর তোমাদের সঙ্গে আমার লাইফের কী মিলে আছে সেটাও তোমরা জানিও। তো জানি এখনও সেইভাবে কেউ হয়তো আমাকে হয়তো অনেকে ভাবে যে আমার ভিডিও তো ভালো হয় না হয় না, তো আমি নিজে যেটুকুনি পারি গাই সেটুকুনি করি, চেষ্টা করি ভালো করার। এবার এটা পুরোপুরি ভগবানের হাতে, তোমাদের হাতে। তো নেক্সট যত যাচ্ছে না তো আমি পারছি, আগের ভিডিওগুলোতে না আমি পারতাম না, মানে আমার খুব খামতি থাকতো, আমি মানে অনেক অনেক টেনশান করতাম, অনেক হয়েছিলো ভিডিওটা গাইস। আর মানে তোমরা অনেকে অনেক সাপোর্ট করছো, আরও সাপোর্ট করো, আমি যেন এগোতে পারি, আর আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। তো এই ছিল, আর জামাইষষ্ঠীর দিনটা তোমরা কেমন কাটালে অবশ্যই জানিও, আমি কাটিয়েছি ভালো মন্দ দুটো মিক্সড করে কাটিয়েছি, সারাদিন খুব কাজ করেছি, তো আয়ুষে একটু ঠান্ডাটা লেগেছিলো, তো সারাদিন খুব কাজ করেছি, কিন্তু আয়ুষ আজকে ভোরবেলা উঠে আরও অনেক বিরক্ত করেছি। তুমি কিছু বলবা বাবা? না, তুমি কিছু বলবা না, তোমার এখন শরীরটা একটু ঠিক আছে তো, এখন তুমি লাফাচ্ছ তো? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, তুমি খেলো তাহলে যাও। তো দাদা চুড়িতে লেগে আছে। তো গাইস এই ছিল ভিডিওটা, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও গাইস, আর ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো আমার চ্যানেলটাকে, আর আমার অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে ভালো লাগবে, তো সাবস্ক্রাইবটা অবশ্যই করো, সাবস্ক্রাইব করার পাশে থেকো। তো টাটা, সবাই ভালো থেকো গাইস।